প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল জবস এন্ড ক্যারিয়ার। বন্ধুরা, সম্প্রতি বিপিএসসি আর নন ক্যাডার টেকনিক্যাল বিভাগের যে মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, আপনারা ইতিমধ্যে সেটি হয়তো জেনেছেন। আমার চ্যানেলে এ নিয়ে একটি ভিডিও বানিয়ে দেওয়া আছে। প্রায় 4000-এরও বেশি পদে বিপিএসসি তার নন ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যারা এখনও সেটি জানতে পারেননি, জানার জন্য আপনারা আমার চ্যানেলটি ঘুরিয়ে আসতে পারেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারবেন। তো আমি ওই ভিডিওতে বলেছিলাম যে আমি বিপিএসসির নন ক্যাডার পদে আবেদন কীভাবে করতে হবে সেটি এ টু জেড দেখিয়ে দিব এবং এ নিয়ে একটি ভিডিও বানিয়ে দিব। বিশেষ করে বিপিএসসির ফর্ম 5 পূরণ করার যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে বিপিএসসি থেকে, সেটি কীভাবে পূরণ করতে হবে সেটি জানার প্রয়োজন আছে। আপনারা যারা নিজেরাই অ্যাপ্লিকেশন করবেন তাদের জন্য আজকের ভিডিওটি হেল্পফুল হবে আশা করি। তো চলুন বন্ধুরা আমরা শুরু করি। শুরু করার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলে সবার আগে আপনি তা পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তা চলুন বন্ধুরা শুরু করি। বন্ধুরা, বিপিএসসির নন ক্যাডার টেকনিক্যাল এই বিভাগে আবেদন করার জন্য আপনাকে bpsc.teledoc.com.bd এই ঠিকানা দিয়ে গুগলে সার্চ করতে হবে। গুগল ব্রাউজারে মজিলা ফায়ারফক্স হোক অথবা গুগল ক্রোম হোক, যে কোনো একটি ব্রাউজারে আপনি এই ঠিকানাটি, আমি যেটি সিলেক্ট করলাম সেটি, আপনি সার্চ করবেন। সার্চ করার পরে ঠিক এই ইন্টারফেসটিতে আপনাকে নিয়ে আসা হবে। তো এখানে আসার পরে আপনাকে সিলেক্ট করে নিতে হবে যে কোনটি আপনার অ্যাপ্লিকেশন। এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন। তো আপনাকে নন ক্যাডার অনলাইন অ্যাপ্লিকেশন ফার্স্ট পাবলিক সেকেন্ড ক্লাস পোস্ট এখানে ক্লিক করতে হবে। আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আমাদের ঠিক এই ইন্টারফেসটাতে নিয়ে আসা হলো। এখানে বেসিক কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, আপনি চাইলে পড়ে নিতে পারেন আর না চাইলে আপনি সার্কুলারে ক্লিক করবেন। তো আমরা সার্কুলারে ক্লিক করব। সার্কুলারে আসার পরে আমাদেরকে এখানে দুইটা অ্যাপ্লিকেশনের অপশন দেওয়া আছে, দেখেন দুইটা সার্কুলার। তার মানে বিপিএসসি নন ক্যাডারে দুইটা সার্কুলার হয়েছে, একটি আমি আপনাদেরকে জানিয়েছি আর একটি হলো কিছু পদ আছে যেখানে অভিজ্ঞতা লাগবে অনেক বছরের, যার কারণে আমি সেটা আর দেইনি। তো আপনারা চাইলে সেটা দেখেও নিতে পারেন। এখানে ক্লিক করে অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে আপনারা ওই অপশনগুলো পাবেন, কোন কোন পদে নিয়োগ আছে। তো আমি সেটা দেখিয়ে দিব না। আমি যে বিজ্ঞপ্তির খবর আপনাদেরকে দিয়েছিলাম সেটির জন্য আমরা অ্যাপ্লিকেশন করব। তো আমাদেরকে নিচের বিজ্ঞপ্তিটা আমরা সিলেক্ট করব, একদম এটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এবার এটা টিকমার্ক করে দিয়ে আমরা অ্যাপ্লাই নাওতে ক্লিক করব। তো অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পরে আমাদের ঠিক এই ইন্টারফেসটাতে নিয়ে আসা হয়েছে। তো এখানে আমরা যে পদে অ্যাপ্লিকেশন করব, অনেক পদ, 92টি পদ আছে এখানে দেখেন। তো আমরা যেটিতে অ্যাপ্লিকেশন করব, যে পদটার জন্য আমরা এলিজিবল চিন্তা করছি, যে সাবজেক্টে, সেটা আমরা সিলেক্ট করে নেব এখান থেকে। তো আমরা ফার্স্টে এই 80তম সিরিয়ালের পদটি সিলেক্ট করে নিলাম, ইনস্ট্রাক্টর টেক কম্পিউটার। আপনার যেটি পদ সেই পদে আপনি ক্লিক করবেন, এই বৃত্তটি ভরাট করে দেবেন, ক্লিক করলে ভরাট হয়ে যাবে। তো আপনি এখানে ক্লিক করার পরে নিচে এভাবে আসবেন, বার টান দিবেন, টান দিয়ে নিচে চলে আসবেন। নিচে দেখবেন নেক্সট লেখা আছে, নেক্সট। তো নেক্সটে ক্লিক করবেন। আমরা নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে আমাদের ঠিক এখানটায় নিয়ে আসা হলো, অর্থাৎ এটি হলো আমাদের মূল আবেদন ফর্ম। তো এখানে আমাদের কিছু তথ্য দিতে হবে, আমাদের পার্সোনাল ইনফরমেশন এবং এডুকেশনাল ইনফরমেশন দিয়ে আমাদের আবেদনটি সম্পন্ন করতে হবে। তো প্রথমেই দেখতেই পাচ্ছেন আমরা ইনস্ট্রাক্টর টেক কম্পিউটার পদ সিলেক্ট করেছিলাম, সেটি এখানে চলে এসছে। এরপরে আমাদের ফাদার্স নেম দিতে হবে, সরি, এরপরে আমাদের প্রথমে অ্যাপ্লিকান্টস নেম আপনার নাম দিতে হবে, এটি আপনারা দিবেন ক্যাপিটাল লেটারে, সবগুলো ক্যাপিটাল লেটারে দিবেন। ফাদার্স নেমও তাই,
মাদার্স নেব, তাই ডেট অফ বার্থ দিবেন, এখানে সিলেক্ট করবেন, ডেট অফ বার্থ সিলেক্ট করার অপশন আছে, প্রথমে ডে, এরপরে মান্থ, এরপরে ইয়ার, এগুলো সিলেক্ট করে দিবেন, জেন্ডার ফিমেল মেল, আদার জেন্ডার থাকলে সেটা দিবেন, এরপরে ফ্রিডম ফাইটার স্ট্যাটাস, এটি আপনি দিবেন, চাইল্ড অফ ফ্রিডম ফাইটার, তার মানে ফ্রিডম ফাইটারের সন্তান কিনা, গ্র্যান্ড চাইল্ড অফ ফ্রিডম ফাইটার, আপনার দাদা মুক্তিযোদ্ধা কিনা থাকলে আপনি দিবেন, নন ফ্রিডম ফাইটার, যারা ফ্রিডম ফাইটারের কোনো কিছু না তারা নন ফ্রিডম ফাইটার দিয়ে দিবেন। এরপরে এথনিক মিনোরিটি মাইনোরিটি থাকলে ইয়েস, না থাকলে নো, তার মানে আপনি উপজাতি কিনা সেটা একটা তথ্য এখানে চাওয়া হয়েছে, যদি আপনি উপজাতি না হন তাহলে নো দিবেন। এরপরে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপেড প্রতিবন্ধী কিনা থাকলে ইয়েস, না থাকলে নো। ন্যাশনালিটি বাংলাদেশি দেওয়াই আছে, এখানে ন্যাশনাল আইডি দিতে হবে, থাকলে ইয়েস, ইয়েস থাকলে ন্যাশনাল আইডি নাম্বারটা এখানে দিতে হবে, আর না থাকলে নো। এরপরে ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড থাকলে ম্যারিডে আপনি ক্লিক করবেন, সিঙ্গেল থাকলে সিঙ্গেল। এরপরে আপনাকে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে, কেয়ার অফ, আপনার অ্যাড্রেসটা এখানে দিবেন, প্রথমে কেয়ার অফ আপনার যিনি অভিভাবক তার নাম দিবেন, এখানে ভিলেজ টাউন দিবেন অথবা আপনার নিজের নাম হতে পারে, এখানে আপনার ঠিকানাটি ভিলেজ দিতে হবে, এরপর ডিস্ট্রিক্ট দিতে হবে, উপজেলা বা পুলিশ স্টেশন বা থানার নাম দিতে হবে, এখানে ডিস্ট্রিক্ট আসলে এখানে সিলেক্ট করে দিবেন, এখানে অপশন আছে ডিস্ট্রিক্ট, যে ডিস্ট্রিক্ট আসবে আপনি দিয়ে দেবেন, এরপরে ডিস্ট্রিক্ট দিলে উপজেলা এখানে চলে আসবে আর কি, ডিস্ট্রিক্ট না দেওয়ার কারণে উপজেলা আসবে না। সাপোজ আমি যদি বাগেরহাট দিয়ে দিই তাহলে এখানে বাগেরহাটের উপজেলাগুলো শো করবে, তো আপনার জেলা যেটা দিবেন সেই উপজেলাগুলো শো করবে নিচেরটাতে, পোস্ট অফিস আপনার যেটা আছে সেটার নাম দিবেন, এবং আপনার একটা পোস্ট কোড আছে সেটি দিবেন, পোস্ট কোডটি আপনি পাবেন আপনার জাতীয় পরিচয়পত্রের ঠিক পিছনে দেখবেন পোস্ট কোডটি লেখা আছে, আর না জানলে আপনি গুগলে সার্চ দিয়ে জেনে নিতে পারবেন। এরপরে পারমানেন্ট অ্যাড্রেস, যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে এখানে টিক মার্ক করে দেবেন, টিক মার্ক করে দিলে এখানে আর লেখা লাগবে না, আর যদি আলাদা হয় তাহলে একটু আলাদা করে লিখে দিবেন। এরপরে মোবাইল নাম্বার দিতে হবে, আপনার কন্ট্যাক্ট নাম্বার চলমান যেটা আছে সেটি, এরপরে কনফার্ম মোবাইল নাম্বার, এই একই মোবাইল নাম্বার আপনি পরেও টাইপ করে দিবেন, রিটাইপ করবেন। এরপরে হলো আমাদের একাডেমিক কোয়ালিফিকেশন, একাডেমিক কোয়ালিফিকেশন SSC আর ইকুইভ্যালেন্ট লেভেল, এখানে এক্সামিনেশনের নাম সিলেক্ট করবেন, SSC দাখিল, SSC ভোকেশনাল, ও লেভেল, SSC ইকুইভ্যালেন্ট যেটি আছে সেটি, বোর্ড সিলেক্ট করবেন, এরপরে রোল নাম্বার দিবেন, এরপরে রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, SSC বা দাখিল ভোকেশনাল যেটা আপনি আছেন সেটাতে, এরপরে রেজাল্ট সিলেক্ট করতে হবে, ডিভিশনে আছে নাকি GPA আউট অফ 4 আছে নাকি আউট অফ 5 এটা খেয়াল করে দিবেন। এখানে রেজাল্ট সিলেক্ট করার ক্ষেত্রে যদি আপনি GPA 4 দেন তাহলে এরকম আসবে, GPA 5 দিলে এরকম আসবে, আর যদি ডিভিশন থাকে তাহলে এরকম ফার্স্ট ডিভিশন থেকে সেকেন্ড ডিভিশন আসবে, তো সেটা আপনারা দিবেন, গ্রুপ এখানে সিলেক্ট করবেন, কোন বিভাগ থেকে আপনি পাস করেছেন, সায়েন্স, আর্টস, বিজনেস অথবা আদার্স ইত্যাদি, ঠিক একইভাবে আপনি SSC আর ইকুইভ্যালেন্ট লেভেল পূরণ করবেন, এখানে সব নাম দেওয়া আছে কোন লেভেলটাতে আপনি আছেন, এখানে SSC আলিম, ডিপ্লোমা ইন কমার্স BM, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা আছে, A-level SR, ক্যাম্ব্রিজ আছে, SSC ইকুইভ্যালেন্ট আছে, ডিপ্লোমা নার্সিং মিডওয়াইফার আছে, SSC ভোকেশনাল আছে, যেটি আপনি আছেন সেটি আপনি এখানে সিলেক্ট করে দেবেন। এরপরে রোল নম্বর দিবেন, SSC রেজিস্ট্রেশন নম্বর দিবেন, রেজাল্ট আগের মতোই আমি দেখিয়ে দিচ্ছি সেটা, এরপরে গ্রুপ আছে কোন গ্রুপ থেকে পাস করেছেন, এখানে আর্টস সায়েন্স না কমার্স, এরপরে আপনি পাসিং ইয়ার, পাসিং ইয়ার মানে যে সালে আপনি পাস করেছেন, SSC ক্ষেত্রেও একই পাসিং ইয়ারটা দিতে হবে। এরপরে গ্রাজুয়েশন লেভেলে আসবেন, এক্সামিনেশনের নাম এখানে আপনাকে সিলেক্ট করতে হবে, কি করছেন, BSc ইঞ্জিনিয়ারিং যদি পাস করেন সেটা আর্কিটেকচারে হলে, BSc এগ্রিকালচারাল সায়েন্স
এমবিবিএস, এরপরে বিডিএস, এগুলো অনার্স আছে। আপনি অনার্স থাকলে অনার্স দিবেন, কোন সাবজেক্টে আছে সেটা পরে উল্লেখ করা আছে। পাস কোর্স আছে, এই সাবজেক্টের কোর্সের নামগুলো এখানে আছে। অনার্স করলে অনার্স সিলেক্ট করে দেবেন। তো অনার্স সিলেক্ট করে দেওয়ার পরে সাবজেক্ট এখানে আসবে। তো আমরা যদি অনার্স সিলেক্ট করি তাহলে দেখবেন এখানে সাবজেক্টগুলো চলে এসেছে। এই যে অনার্সের সাবজেক্টগুলো আছে, আপনি যেটাতে অনার্স করেছেন সেই সাবজেক্টগুলো এখানে চলে আসবে। আমাদের গ্রাজুয়েশন লেভেলে রেজাল্ট দিতে হবে। পরে ইউনিভার্সিটি আপনি সিলেক্ট করে দেবেন এখান থেকে, ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি। এরপর রেজাল্ট, রেজাল্টের ক্ষেত্রে ওই একই নিয়ম যে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, জিপিএ 4 এবং জিপিএ 5 স্কেলে ইত্যাদি। এরপরে মাস্টার্স যদি থাকে এখানে টিক মার্ক করে দিবেন, না থাকলে নাই। তো ঠিক গ্রাজুয়েশন লেভেলের মতোই আপনার এখানেও একই নিয়ম, আপনারা অপশনগুলো চেক করে করে দিয়ে দিবেন। কোন কোর্সটি আপনি করেছেন এখানে, এমএ, এমএসএস, এমএসসি, এমএস ইত্যাদি এগুলো। এরপরে সাবজেক্ট সিলেক্ট করবেন, এরপরে ইউনিভার্সিটি সিলেক্ট করবেন। সবগুলো এখানে দেওয়া আছে, আপনারা দেখে দেখে পূরণ করবেন। এরপরে দেওয়া আছে এডিশনাল ইনফরমেশন ইন বাংলা। কিছু এডিশনাল ইনফরমেশন আপনাকে এখানে দিতে হবে, বাংলায় লিখবেন। বাংলায় লেখার জন্য আপনাকে এখানে আসতে হবে, ইউনিকোডে লিখবেন, ইউনিকোড সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে আপনি এখানে বাংলা লিখতে পারবেন। যেখানে আমি লিখছি বাংলা অক্ষরগুলো এখানে শো করব। ইউনিকোডে লিখলে আমরা যদি লিখি আল আমিন, দেখছেন এইভাবে আপনার লিখবেন। ইউনিকোড সিলেক্ট করে নিলে আপনার বাংলা লেখা হবে। ঠিক এখানে এইভাবে পূরণ করে দিবেন, যোগাযোগের ঠিকানা উঠবে দিবেন বাংলা লিখে। এবার আপনার দিবেন এক্সাম সেন্টার, তারপর আপনার কোন সেন্টারে পরীক্ষা দিতে চান। বিভাগীয় শহরগুলো এখানে দেওয়া আছে, যে শহরটি আপনার পছন্দের সেটি সিলেক্ট করে দিবেন। এবারে সর্বশেষে এসে আপনি এই যে ভ্যালিডেশন কোড এখানে লিখবেন, এই যেটা দেখা যাচ্ছে এখানে ঠিক হুবহু লিখবেন। এখানে দেখেন 5666 বড় হাতের এফ, এরপরে 354, এটি দিয়ে এখানে টিক মার্ক করে দেবেন। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। বন্ধুরা এটি হলো মোটামুটি আপনার ফাইনাল আবেদন ফর্ম। এরপরে নেক্সটে ক্লিক করলে যেটা হবে সেটা আপনার পরবর্তী একটা পেজে নিয়ে যাওয়া হবে। আপনার সব তথ্য যেগুলো আপনি পূরণ করেছেন সেগুলো সেখানে থাকবে, সাথে ছবি দেওয়ার অপশন থাকবে। ছবি এবং সিগনেচার দুইটা আপলোড করতে হবে, তো ওটা আপনারা পারবেন। নেক্সটে ক্লিক করলে ওটা ওই পেজটা চলে আসবে। এরপরে ফাইনাল সাবমিট দিয়ে আপনি অ্যাপ্লিকেশন কমপ্লিট করে ফেলতে পারবেন। ওটা আপনার দেখিয়ে দেওয়া লাগবে না, নেক্সটে ক্লিক করলে আপনি বুঝতে পারবেন। তো ছবি এবং সিগনেচার কীভাবে আপনি রেডি করবেন সেটা আপনি একটু দেখিয়ে দিব। ছবি রেডি করার জন্য আপনাকে ফটোশপে আসতে হবে। এরকম ফটোশপে এসে আপনি ফটোশপে একটা ছবি আপনার যেটা আছে এটা ছবির ডাইমেনশন ঠিক করে নিতে হবে। আগে প্রথমে আমরা সাইজটা ঠিক করে নেব, 300x300 পিক্সেল ছবি, 300 পিক্সেল, 300 পিক্সেল এবং হাইটও 300 পিক্সেল। এভাবে আমরা ছবির ডাইমেনশন ঠিক করে নিব। রেজুলেশন আপনি 150/150 দিবেন, এটা পিক্সেল বা সেন্টিমিটারে থাকবে। তো এটা করার পরে আমরা এটিকে ক্রপ করে নেব। আমরা এন্টার প্রেস করব, করলে আমাদের ছবিটা হয়ে যাবে। তো এটা আপনারা সেভ করে নেবেন। সেভ করার জন্য এখানে আসবেন সেভ অ্যাজ, সেভ অ্যাজ, এখানে জেপিজিতে সেভ দিবেন। এখানে নাম বা লোকেশনটা ঠিক করে দিবেন কোথায় আপনারা সেভ করবেন, দিয়ে সেভ দিয়ে দেবেন। সেভ হয়ে গেল। ঠিক একইভাবে আপনারা সিগনেচারটাও করে নেবেন। তো এইভাবে করার পরে আপনারা আবার চলে আসবেন, এসে নেক্সট ক্লিক দেওয়ার পরে আপনারা ছবিটা সেখানে আপলোড করে দেবেন, দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আপনাকে আপনার এই যে অ্যাপ্লিকেশনটা করলেন এটা একটা প্রিভিউ দেখাবে। উপরে ঠিক এই জায়গায় আপনার ছবি থাকবে এবং পরীক্ষার নাম থাকবে, এগুলো থাকবে আর কি। ঠিক ওটা আপনি ডাউনলোড করে নেবেন, পরবর্তীতে আপনার লাগবে। সেখানে আপনার টাকা দেওয়ার জন্য নির্দেশনা থাকবে, নিচে টেলিটকের নির্দেশনা থাকবে 500 টাকা জমা দেওয়ার জন্য।
সেই নির্দেশনা ফলো করে আপনি টাকা দিবেন টেলিটক মোবাইল নাম্বার থেকে। এটা ফর্মে আপনি পাবেন, যখন আপনি ডাউনলোড করবেন তখন দেখতে পাবেন। তো সেটা আপনি পারবেন, অসুবিধা নাই, সেটির নির্দেশনা সেখানে দেওয়াই আছে। মোবাইল SMS মাধ্যমে আপনাকে সেটাকে দিতে হবে। তো আশা করি এইভাবে আপনারা বুঝে বুঝে করলে আপনার অ্যাপ্লিকেশনে কোনো সমস্যা হবে না, এটা খুব সহজ পদ্ধতি। তো এরপরেও যদি কোথাও আটকে যান আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।